ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চুমকিজ অ্যান্ড সাতিস বল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর আমাদের নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তাদিকে দিন স্টার্ট হয়েছে, দেখতেই পাচ্ছ আমি ঘরের ভেতর নই, আমি বাগানে দাঁড়িয়ে আছি। কারণ আমি এখন এই বাগানের গেট দিয়ে বেরোবো আর সামনের দোকানটাতে যাব, কারণ ডিম কিনতে হবে। তাই ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতেই যাই, দিনটা অন্যরকমভাবে স্টার্ট করা যাবে। আমি মাঝে মাঝে এরকম দোকানে যাই, আর মেয়ে থাকলে মেয়েও বায়না করে। এখন মেয়ে ঘুমাচ্ছে, তাই আমি চুপচুপি যাই, গিয়ে ডিমটা কিনে নিয়ে চলে আসি। আর তোমরা ব্লগ দেখতে থাকো। এটা আমাদের বাড়ি, এই যে গাছপালা যত দেখতে পাচ্ছ সব বাগানে, অনেক অনেক বাড়ি রয়েছে। আর এই যে রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে দাদাভাই অটো নিয়ে বেরোয়, এটা আমাদের বাড়ির পেছনের রাস্তা। এখানে তিনজন শুয়ে আছে, উলি বাবা, এই যে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি। এখন দেয়ালে ছবি আঁকা দেখো সুন্দর। এখানে এইটা একটা ফাঁকা জায়গা পড়ে, বাড়িটা দেখো। সো ফ্রেন্ডস, আমাদের ডিম কেনা হয়ে গেছে, চলো ঘরে যাই। সো হ্যালো ফ্রেন্ডস, গুড নুন, আফটারনুনই বলি, আফটারনুন না, নুন, গুড নুন। তো এখন শুরু হয়ে, মানে আমরা লাঞ্চ করব। ও আচ্ছা, এখানে বাবা মাছের মাথা খাচ্ছে, সেটা দেখাবে, সেটা বলতে দৌড়ে আসছি। আচ্ছা, আমরা এই যে আম কাসুন্দি, ও বাজার ঝাঁজ না, নাক মাক সব চলে যাবে এমন ব্যাপার। তো এখানে কী কী আজকে রান্না হয়েছে তোমাদের দেখাই। আজকে হয়েছে ভাত তো হবেই, এটা উচ্ছে ভাজা, মেয়ের আছে মাছের মাছ ভাজা, এটা হচ্ছে ডিমের তরকারি, তাই তো? ডিমটাকে এখানে দেখতে পাবো, দিদিভাই মনে হয় তরকারি খাবে না, তাই আলু সেদ্ধ দিয়েছে। আর কাসুন্দি তো আমরা খাবোই, আর ডাল যেমন থাকে টকের ডাল, এই যে বাবা ডিম খাচ্ছে। আর একজনকে আমি খেতে দেব না, পড়াশোনার নাম নেই, পড়াশোনার জায়গা শুধু ভেবা করে কাঁদে, তাই ওরা যে খাওয়া বন্ধ হয়ে যাবে। বার করেছি কিন্তু ওটাকে তুলে রেখে দেবো ফ্রিজে, ওকে খেতে দেবো না, না তোকে খেতে দেবো না, পড়াশোনা করে না, একদম পড়াশোনা করে না। তো চলো ভিডিও দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে জানাই, কারণ এখন বেজে গেছে অলরেডি 7টা, আর তাই বেশি দেরি না করে আমার রাস্তাতে ডিনারের কাজ চলতো। আজকে আনার সেরকম কিছু ছিল না, তো আমি তো নেমে সব ফ্রিজ খুলে আনা যে জায়গাগুলো দেখছি, আর চিন্তা করছি কী করা যায় কী করা যায়। তখন মাথায় এলো অনেক দিন আগে কিছু ছিল না আনার, তখন কী করেছিলাম বলতো, ওই মসুর ডালকে সেদ্ধ করে পেঁয়াজ পেঁয়াজ মশলা টশলা দিয়ে বেস্ট করে, মানে কষিয়ে মশলা ডালের মতো একটা কষা, আজকেও সেই জিনিস, সেই জিনিসটাই আজকে করছি আমি। সেই হচ্ছে এই যে পেঁয়াজ ভাজি এখানে, আর এখানে এই যে ডাল সেদ্ধ রয়েছে, পেঁয়াজটা ভালো করে ভাজবো, আর এখানে মশলা করা আছে, এই যে মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, পেঁয়াজটা ভালো করে ভাজবো আমি, হয়েই এসছে ভাজা, লাল লাল হয়ে গেছে। এর মধ্যে মশলাটা যাবে, তো মশলা তো আমি দিয়ে দিয়েছি, মশলাটাকে ভালো করে এটাকে ভাজতে হবে, যেমন মশলা কষে আর কি বসবো। এবারে এতে দেবো আমি হলুদ, এবার একটুখানি লঙ্কা, নুনটা একটু পরে দেবো, মশলাটা ভাজা হোক, তারপর গরম মশলা নেই, গরম মশলা দিলেও হতো একটুখানি।
খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে এসে তেলও ছাড়তে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছ তেল ছাড়তে শুরু করেছে, তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এর মধ্যে যাবে হচ্ছে আমাদের ডাল। একটু আলু সে কুচি কুচি করে আলু দেওয়া আছে ডালে। হলুদ কম হয়েছে, হলুদ একটু দিতে হবে। এরপরে দেবো নুন, বুঝে দেবে যেমন হয়। আচ্ছা হলুদ যদি দাও হলুদ দিয়ে একটু ফোটাবে, নাহলে হলুদ কাঁচা হলুদের গন্ধ ছাড়বে। এই মশলাটায় আমি দিয়েছি আদা রসুন, পেঁয়াজ তো আগে ভেজেছি দেখতে পেয়েছো, আর দুটো টমেটো। তারপরে আমি জিরে জিরে না মসুর ডাল তো যেহেতু আমি ওই জন্য পাঁচফোড়ন যেমন ফোড়ন দেয় ওরকম ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি। আর শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে দেখতেই পাচ্ছ এটা তেজপাতা, এটা শুকনো লঙ্কা, এই যে ফোড়ন দেখতেই পাচ্ছ। চলো এইটা এবারে নেড়ে 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 একটু জমাবো, এটাকে একটু ফুটতে দেবো। চাপা দিলাম, এখানে আছে ধনে পাতা। তোমাদের সতী দিদি এসছে, সতী দিদি কি করছিল? সতী দিদি না, চিন্তা নেই, একটুখানি পরে আমার ডাল টেস্ট হবে, সতী করবে আমি জানি, ভালো করে জানা যাবে কেমন হয়েছে। ও আটা মেখে পাবো, আটা লেচি করে নিয়ে চলে এসছে। তো আমাদের ডাল এবারে ফুটে এসছে দেখতেই পাচ্ছ, ভাব চারিদিকে জমা হয়ে গেছে। এই যে ডাল হয়ে এসছে, টক 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 করে ফুটছে। এবারে এর মধ্যে আমি একটু নাড়িয়ে নিই, ধনে পাতা কাটা আছে, ধনে পাতা ছড়িয়ে দেবো, ধোয়া আছে, আমি ধুয়ে আগে থাকতে কেটে রেখেছি, কেন ধোয়া কাটার পরে ধুলে অর্ধেক পাতা ভিসিয়ে চলে যায়। ডাল কমপ্লিট, এই আমাদের ডাল।